আসরে গান শোনাতে তোমাদের পুনম যে জানা এসেছি গানের আসরে গান শোনাতে তোমাদের পুনম যে জানা যদি ভালো লাগে এই শুনিয়ে গান যদি ভালো লাগে এই শুনিয়ে গান আমি শুনছি আমি জানো হাত তালি জামা এসেছি গানের আসরে গান শোনাতে ফ্লাওয়ার সমঝে কে ফায়ার হ্যায় মে পুষ্পরাজ মে ঝুকেগা নাহি ঝুকেগা নাহি টকলু এই তোকে আমি টকলু খবরটা টকলু বলবি না আমাকে এই ছেলে দাদা কি দাদা কে দাদা কে কি বলবো কে দাদা গো দাদা গো এই তোকে মেরেছি যদি মেরে দিতে ও যদি মারতাম হ্যাঁ যদি মেরে দিতে এই তোকে যে আমি মালু বলে ডাকছে তুই আমাকে সারু কেন বললি রে দাদা কি ও মা গো টপ কুসুম সা সকুম এই দাদা কি তুমি তো আমার ভাতার মতন নিজের দাদা থাকলে কি আমাকে মারছিস তুই তো আমার তুই তো আপনার দাদা না তুই আমার সৎ দাদা লাগলি সৎ দাদা আমি হ্যাঁ তোর মা তো মরে গেছে তোর মা মরে গেছে আর আমার বাবা তোর মাকে পাঠিয়ে বিয়ে করে দিয়েছিল এই ছেলে তোকে কেন ডেকেছি বলতো কেন ডাকলো দাদা বেলা কত হয়েছে দেখতো বেলা হলো তো আমার বাপের কি হলো এই হ্যাঁ বেলা হলো তো আমার বাপের কি হলো বেলা হলো তো বাপের কি হলো মানে কেন কি বলতে চাইছো তুমি আচ্ছা আমরা জাতিতে কি বলতো আমরা জাতিতে চামার জাতিতে আমরা জেলে আর ও বলছে চামার আমরা তুমি তো জাতিতে কি আমি জানি না তুমি জানো না বেটা জাতিতে কে 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 কি জাতিতে কি টাকলু কুনটা কা জাতিতে কি আমরা সুপারি কাটা জাতি হাই রে কপাল রে আমরা জেলে জেলে আমরা জাতটা কি বলতো কি জাত আমরা ওয়া জাত আমরা ওয়া জাত ভাই আমাদের কোনো জাতি নাই আমার কোনো জাতি নাই আচ্ছা আমাদের কাজ আমাদের কাজ কি বলতো আমাদের চুরি করা কাজ কথা খারাপ করে দিস একবারে ওই তোকে মেরেছি যদি মেরে দিতে যদি মারতাম মারি তো নি এত বড় রিক্সটা কে নিবে দাদা দাদা কেন ডাকলা দাদা হ্যাঁ এটা কথা হলো কেন ডাকলাম মুখ ভাঙ যাবি না বলে দিচ্ছি কে কে কেন ডেকেছো বলো মাছ মারতে হবে রে মাছ মারতে যাবি না মাছ মারার কথা বলবো না আমাকে না মাছ মারার কথা বলবো না এসে জন্য মাছ মারার কথা বলবো না তোকে শালা ভিতরি খালি সানসান নিয়ে যাবে মাছ মারার কথা বলবো না তুমি আমাকে কেন তুমি করলা আমাকে দিলা আগলা আগলা কুতু কুতু ওই মানে ওই যে বিড়ালটা বিড়ালটা বিড়ালটাকে নিয়ে আদর করছিলাম ওইটা তুইও তো আদর করেছিস তোকে দিলাম না হ্যাঁ বিড়ালের বাচ্চা লিবো বাপের বাচ্চা লিবো ও আচ্ছা আচ্ছা এবার বুঝে গেছি আমি বিড়ালের বাচ্চা নিয়ে ঘুমালে আমার মুখ নুচে লিবে না গে এমনি করে গে হাউ করে নুচে আচ্ছা এবার বই বিড়াল না কি বলো তো ও তাহলে কুকুরটার কথা বলছিস আমি কুকুরটাকে আদর করলাম হ্যাঁ আমি কুত্তা পুষবো কি পুষবি তো উগলা না উগলা কেন তুমি বিয়া করলাম আমাকে তুমি বিয়া দিলা কি বলবো দাদা রে বিয়া করার জন্য মাথা খালি তোর মাথাতে বিয়ে কবে থেকে উঠে গেছে ওই যে যখন বিয়ে বাড়ি যাচ্ছে বাজনা বাজতে বাজতে বাজনা বাজতে বাজতে মনে মনে ভাবছে শালাকে বোয়ারকে মার্টার করে দেবো আমি ঢুকে যাবো নাকি সব কাজ করিস না ভিতরে খালি সুর 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 তুই যদি এরকম জ্বালাস তোকে আমি বাড়িতে রাখবো না কোথায় থাকবো তুই চলে যা যেখানে মন সেখানে তোমার উপায় নাই কি উপায় নাই তোমার গলা ধরে মুচড়ি দেবো আমাকে হ্যাঁ থাকলে দু ভাই থাকবো না তো তোমাকে বাইর করবো ঘর থেকে বিয়া দাও তাড়াতাড়ি বিয়া দাও
বিয়া করবি? গোটা দুনিয়ার বিয়া হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি সালা খালি সাজনা কাছের মুড়া হয়ে গেলাম। আচ্ছা শুন, তোর বিয়ে দিব ঠিকই, তুই কেমন মেয়ে নিবি বলতো? না আমাকে বিয়ে দিতে হবে। আচ্ছা বিয়ে দিব এই যে এই এই সামনে ফাল্গুন মাসে দিয়ে দিব। সামনে ফাল্গুন মাসে? হ্যাঁ ফাল্গুন মাসে। দাদা কি তোমার কাছে বিয়া করতে চাচ্ছি না কালী পুজোর চাঁদা চাচ্ছি? তুমি আর আগে কি বলা কি দাদা ভাই, আম বাগান কিনেছি, আম উঠলে বিয়া দিয়ে দিবো। সালা আম ঝরে ঝরে গেল, আমার বিয়েও ঝরে ঝরে গেল। তারপরে বললাম কি দাদা ভাই, পাট বুনেছি, পাট উঠলে বিয়া দিবো। পাট বন্যাটা ডুবে গেল, আমার বিয়েও বন্যাটা ডুবে গেল। তুমি আমার বিয়াকে ব্যবসা মনে করেছো নাকি? ওইগুলো কেন? আরে তুই আমার ছোট ভাই রে, বিয়া দাও, বিয়ে দিব না তো তোমার চানে চুলটা উড়ে যাবে। আজকে মারতে যাব, দেখ আমরা তো এমনি মাছ মারি, মাছ তো উঠে না জানি, তাই আমরা এত গরিব, তো পয়সা তো কিছু লাগবে বিয়ে দেওয়ার জন্য। টাটকা মাছ খেলবো, টাটকা মাছ, টাটকা মাছ খাবে সবাইকে, টাটকা মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাছ বিক্রি করে যেটা টাকা পাবো তারপরে তোর সামনে মাসেই তোর বিয়ে দিব। তাহলে চলো দেরি করবো না, চলো আমাকে চাল দাও। তুমি চুপ বসো, তোমার চুপ। দাঁড়া 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 দাঁড়া, কি মানে এতদূর পথ তো যাবো, আচ্ছা কিছু মানে কি করা যায় বলতো? একটা টোটো রিজার্ভ করলাম। ওইটার কথা বলছি না রে। কি মানে কে একটা গান বলতো? সেই বলে গান শুনবো, গান বল। আচ্ছা কেমন গান শুনবা? এই লম্বা সুরে, লম্বা সুরে। হ্যাঁ ভালো গান, রোমান্টিক গান, রোমান্টিক গান মানে ভালো ফাটি গান। আগে কি হবে বল না? পাতনা নাই, পাতনা হে তো পাদ বাথরুম মে যাকে করকে পাদ। এগুলো কোন গান হলো রে? হ্যাঁ গান মানে জ্ঞান রে হারামজাদা। ও গান মানে জ্ঞান, ভালো গান, ভালো গান বল মানে ফাটাফাটি গান, ফাটাফাটি গান মানে ফাটাফাটি গান, ফাটাফাটি গান। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বল। ও আন্তা মা মামা, ও আন্তা মা মামা, এটা আবার কি হচ্ছে? হ্যাঁ এর থেকে ভালো গান, ভালো গান বল, এর থেকে ভালো গান কোনটা গাইবো রে, কোনটা গাইবো? ছোট সুরে, ছোট খাটো সুরে, খাটো সুর। ও খাটো সুরে, খাটো সুরে। ও আমার না খের নথনি, আমার কানের ঝুমকা, আমার কপার ফুলে, আমার আন্ডার প্যান খুলে, মাথা খারাপ করে দিবি তুই ভাই। আচ্ছা এগুলো গান চলবে না, ভালো গান বল না রে। এর থেকে ভালো গান মা, মানে এর থেকে ভালো গান, এর থেকে খুব সুন্দর গান যেটা সবাই পছন্দ করবে। সবাই সবাই রবীন্দ্র সঙ্গীত শুনবা, রবীন্দ্র সঙ্গীত। রবি গান মানে কি দাদা? এখন আজকালকার যুগে রবীন্দ্র সঙ্গীত বাচ্চা বাচ্চা মেয়ে গেল না? তাহলে রবীন্দ্র সঙ্গীত শুনো। হ্যাঁ বল, এটা ভালো। সেদিন দুজনে হেঁকেছিলাম বনে, চুচি পাগল চলেছিল, তোকে গান বলতে হবে না, ভালো গান, ভালো গান একটা মাছ নিয়ে গান বল, মাছ নিয়ে, মাছ নিয়ে। সেই বলো কি মাছ নিয়ে গান শুনবো? চাল দাও বল। ওরে ট্যাংরা দেবো কাটন যা, মাগুর মাছটা কাটকাটা, ওই আবার সিঙ্গি মাছটা আমার চিকাটা, পরান যায় জলিয়া রে, কি মাছ ধরিছ বংশীয়া বাবা, ও দাদা ফেলুয়া রে, কি মাছ ধরিছ বংশীয়া।
ছলি খাইব, আমি ছলি খাইব দুটো মেয়ে দিয়ারে, মাধুরী চুমুছি দিয়া ও গুরুজি, মাধুরী চুমুছি বৃষ্টি হলে কই মাস্তা চলে ডাঙা দিয়া রে, মাছ ধরি চুমুছি দিয়া ও গুরুজি, 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 মাছ ধরি চুমুছি গাড়ুল পাতা আছে, দাদা মাছ মারবো, মাছ মার, আজকে মাছ মেরে জাল ফেল, নৌকা কই জাল ফেল, এই যে নৌকার উপরে আসো না গো, নৌকার উপরে হয়েছে জাল ফেল, জাল ফেল দেবো, ফেল না ফেল দেবো, মাছ মারার জন্য জাল ফেলতে বললাম, মাছ বলো খাও আমার, হ্যাঁ জাল ফেল, হ্যাঁ ও মাঝি ভাই মানে কোন ভূতের পাকড়ে পড়ে গেছি দাদা, মনে তো হয় রে, আমাকে ধুতি তলে ঢুকা, ধুতি তলে, ধুতি তলে তোকে কোথায় ঢুকাবো এত বড়, মনে হয় আবার বলছে এ মাগির ভাই, ওটা বলছে না, মাগির ভাই আছো নাকি, না ওটা কেন বলবে, কি বললো, আচ্ছা ভালো করে শুনি এবার যদি ডাকে, হ্যাঁ শিয়াল হলে গিদার হবে, শিয়াল না, আরে শিয়াল যাকে বলে গিদার তাকেই বলে রে, একটাই তো, একটা হলো না দুটা হলো, তো দুটা নাম কেন হলো, মাথা পাগল করে দিচ্ছে আমার, ঠিক আছে আমরা জাল ফেলতো মাছ মার, তুমি তো কুসারটা আছো, তোমার বহুত বেশি কুসারটা আছে, এই জন্য তো বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য মুখ দেখতে না, এই জন্য তো সাইড খারাপ হয়ে গেছে, মাথা খারাপ করিস না বলে দিচ্ছি, একে এখানে মাছ আমরা পাই না, কি চলে এসছে, এই তোমরা কি আছে, হ্যাঁ ব্রাহ্মণী, আর ওটা বলছে না বৃদ্ধা ব্রাহ্মণী, মানে বয়স্ক বয়স হয়ে গেছে, বুড়ি বুড়ি বুড়ি, তোমাদের তরি কানি নিয়ে এসো বাবা, আমরা এ পাড়ে থেকে ওই পাড়ে যাব, তোরি মানে নৌকা, আমাদের নৌকাটার কথা বলছি, তোরি মানে নৌকা ওপারে নিয়ে যাব, ওপারে নিয়ে ওরা আসবে, ওপার থেকে তোমরা এপারে আসবা, হ্যাঁ বাবা নৌকাটা নিয়ে যাব, নিয়ে এসো না বাবা, কেন তোর নৌকাটাকে তোমার বাপ বানিয়ে দিয়েছিল, দেখে যাই মেরে দেবো ঘোচাও, শেষ করে দেবো মেরে দেবো ঘোচা, একবার চিনিস আমাকে, কি বল, আরে ওই রকম বুঝিয়ে বল না রে, যদি লাকসর বাপ বানিয়ে দিয়েছ নৌকা, ওরকম করে বলতে হয় বুঝিয়ে বল, পাড়ি করে দাও বাবা, তোমাদেরই মঙ্গল হবে, মঙ্গল মঙ্গল মানে কল্যাণ হবে, ভালো হবে আমাদের, বাপ রে, কেন তোরা ব্রিজ ঘুরে যেতে পারিস না, না বাবা
আমরা তোমাদের নৌকোতে পার হব। হ্যান্ডটা মুখরে নাকি ধরে মুচড়ি দেবো করে। আরে বয়স্ক মানুষ কে এরকম বলিস না রে, তো ছোট নৌকা এমনি তো নৌকা দিয়ে চল। এই যে কথা বলতে হয় দেখো শুনো, একবার আমাদের ভাঙা তরি আমরা এইভাবে পার করতে পারবো না, আমরা দুজনেই তো ডুবু ডুবু হয়ে যাই। একবার ঠেলি আর একবার ছেচি। হ্যাঁ শুনো বাবা, কি আমাদের পার করে দিলে তোমাদের নৌকার কিচ্ছু হবে না। তিনি কাটের ছোট নৌকা বুঝলা ডুবে যেতে পারে। আগুন 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 আগুন। নৌকা কাপড়ে লাল আমাদের আমাদের যেমন নৌকা তেমন করো। আরে আগুন নাই রে ওটা রে, আগুন লাল হয়ে গেছে। এই তোমাদের আগুন হয়নি, এই নৌকা তোমাদের সোনার হয়েছে। সোনা 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 দেখেছিস, এটা হচ্ছে সোনার নৌকা। তুমি আগে জেনে দিয়েছো না? তো জানি না, সোনা সোনা রূপা চিনিস না? এটা সোনা আগুন দেখছি ঠান্ডা হয়ে আছে গে। হ্যাঁ তোমার পা এত ভালো, চাপতে চাপতে সোনা হয়ে গেল। হ্যাঁ বাবা। হে বুড়িয়া তুই যেমনি কেন কর যেমনি কর। হে এটা কেমন কর আরে, যেমন কেন নৌকা তেমন কর। হ্যাঁ যেমনি কেন কর যেমনি কর। আবার ওই যেমনি তেমনি নৌকা নিবি না তোমরা? না তেমনি কেন কা তেমনি কর। আবার বলছেন যেমন কেন কা, আগে যেভাবে ছিল তেভাবে করে দাও। হ্যাঁ কপাল খারাপ আছে, ফটাফট ফটাফট কর। বেশ যখন এই রকম জিম কেন জিম কেন কা জিমনি কর। বেশ যখন এই রকম নেবে না, যেভাবে তোমাদের ছিল আমি সেইভাবে করে দিলাম। ঠিক আছে আচ্ছা, তো এখানে এখানে ফাটা ছিল, ফাটাটা বন্ধ হয়ে গেছিল তো। ফাটা এবার হয়ে গেছে। কেন একলা নৌকা নিলাম না বলো তো? কেন নিলি না? অনেক কারণ আছে। কারণ? হ্যাঁ দেখো আমাদের জীবনে লোভ নাই কিন্তু। হ্যাঁ আমরা অত লোভী নয় যে সোনা দেখে নিয়ে চলে যাব। চাপো যেমনি কেন কা যেমনি হয়েছে, চাপো চাপ চাপো। বাপরে দাদা, কি একটা বুড়ি আছে আর একটা খুশু মাংস হবে। পাগল ছেলে কোথায় ওকে পাঠাবো? ঠিক আছে পার। ও জীবন তরির মাঝি দয়াল পাইতে চাইছি পারে, মাছ ধরিয়াই ফুল হারাইলাম পার করো আমারে দয়াল, পার করো আমারে, পার করো আমারে দয়াল, পার করো আমারে। কি করলে বাবা, এখান থেকে নৌকা যাবে না? কিন্তু কেন যাবে না? তোমরা জাদু জানো? নৌকাতে চাপলা সোনা হলো, আবার কি কি বললাম না বললাম পাঠের হয়ে গেল। তোমাদের জাদুর যারা তো মাছ মারবো, মাছ যদি না হয় দুটা বুড়ি আগে ধাক্কা মেরে ফেল দিবে। বেশ তবে শুনো বাবা, মাছ যদি না তলকা পাল খারাপ আছে, মাছ নিশ্চয়ই পাবে কোনোদিন তোমার মন্ত্র বলে। ওই জন্য তো মন্ত্র শুনবো শুনবো। আচ্ছা মন্ত্র বলো দেখি, কোন মন্ত্র? শুনো বাবা বলো, প্রথমে বলবে জয় মা বিশ্ব হরির জয়, এই মন্ত্রে বলে জাল ফেলো তুমি অনেক মৎস্য পাবে। বল বল মন্ত্র বল। জয় মা, জয় মা বিশ্বের হরির জয়। ওটা বলেছে? ওটা বলেনি, অন্য গালা বল, অন্যটা বলো, ভালো ভালোটা বলো। বেশ বলে জয় মা, একটা একটা করে বলতো। জয় জয় গহম ধান আর ওয়াচা দাঁড়াও বাবা, অতগুলো না বলে। জয় গহম ভাত ভাত, শুধু জয় গহম ভাত। জয় জয় মা, মা বাবা কাকা কাকি জেঠা জেঠি, কত না একটা বললেই হবে। বলো জয় মা, জয় মা মনসা, বলো বলো বলো। জয় মা মনসা দেবীর জয়। এটা মুখস্থ ছিল? ছিল, সে কি এটা অসম্ভব আগে ছিল মুখস্থ। জয় মা, জয় মা, জয় মা মাংস কষার জয়। কি বললি বাবা? পদ্মাবতীর জয়।
হয়েছে? বুড়িটার মুখের ভাষা কত খারাপ গো। ভাষা কি বলেছে শুনতে পাওনি? বলতো, বলছে জয় মা পদ্মাপতির জয়। ওইটা বলেনি, পদ্মাবতীর জয়, পদ্মাবতী। তুমি ভালো পারছো, তুমি জাল ফেলো তো। বাপরে পণ্ডিতের বেটা, পণ্ডিত রে, আমার থেকে বেশি জানে। তুমি জাল ফেলো গা, তুমি জাল ফেলো। জয় মা পদ্মাবতীর জয়, জয় মা, জয় মা পদিয়া জয়, জয় মা। নাও হবে পদিয়া, হবে পদিয়া। আচ্ছা দেখো, বাবা মরেছিল তখন হুকা ডব্বাটা দিনই, ওটা হুকা ডব্বা উঠে গেছে। কি বলবা, এদিকে বাবা ঘুষি দেখো, দেখিতাম তো দাদা। এটা সত্যি সোনা গো? হ্যাঁ, এটা সোনার ঘট সত্যি। এটা নিয়ে আমরা কি করবো গো? এটা নিয়ে গিয়ে এক দেবীর তোমরা পুজো করবে। তো দেবীর যে পূজা করব, শুধু ঘটকে পূজা করব, তো পয়সা টেসার না থাকলে এবার জাল পেলো মৎস্য পাবে জনে। কোন দিকে ফেলবো? ঠিক আছে, আর তুমি মন্ত্র বলো দাদা। জয় মা বিশ্বহরির জয়, জয় মা, মা মাসি, কাকা কাকি, জয় মা, জয় মা। এই বা, এটা ফের কোন মাছ গো? এইটা নতুন মাছ বাবা, পাউডার মাছ। এটা পাউডার মাছ? এটা কোন মাছ গো? এইটা মাছ হচ্ছে সুবর্ণ খরিকা মৎস্য। সুবর্ণের খরিকা মৎস্য? মা গের ফের ফুটটা আজ দাদা, সুবর্ণ খরিকা তো এটা সোনার মাছ। হ্যাঁ বাবা, তো সোনার মাছ আমাদের গ্রামে সব তো গরিব মানুষ গো মা, তো কেউ কিনতে পারবে? নিশ্চয়ই, যারা মায়ের ভক্ত রয়েছে তাহলে নিশ্চয়ই মৎস্য নিবি। ঠিক আছে, তাহলে এটা এটা ঘটকে যে পূজা করবো, তো কী কী দিয়ে পূজা করবো? এর ঘটে দিবি আটটি কচুর পাতা, তাতে দিবি দুধ, খই, চিনি, বাতাসা, তাতে সন্তুষ্ট। এই দেবীর নাম হচ্ছে এক এক করে তিনটি নাম, জয় মা মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা বিশ্বহরির জয়। এই বাবা, তাহলে চলো এদেরকে পার করে দিই, তারপরে পরিচয় নিয়ে নিবো কোথায় বাড়ি আছে। ওরা কেমন আছে না দেখতে হবে। আচ্ছা মা, তোমাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড কিছু আছে কি? শিখি আচ্ছা, এই তো নেই আমাদের এইসব। না ওগুলো রাখো না, চল পার কর। না বাবা, ঠিক আছে তাহলে তোমাদেরকে পার করে দিচ্ছি, পার কর, পার কর। হৈ মার টান হৈয়া, হৈ মার টান হৈয়া, হৈ মার টান হৈয়া, যাব মোরা হিলিয়া ডুলিয়া ও মাঝি রে, যাব মোরা হিলিয়া ডুলিয়া, যাব মোরা হিলিয়া ডুলিয়া ও মাঝি রে, যাব মোরা হিলিয়া ডুলিয়া। চল চল চল, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা হবে তোমাদের বাড়ি, তোমরা তোমরা নৌকাতে চাপলে সোনা হলো, ঘট হলো সোনার, আবার সোনার মাছও পেলাম তোমাদের জন্য। তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? গ্রামের নাম কি বলো, ঠিকানা বলো। জেলা? তাহলে আমাদের পরিচয় জানতে চাও? পরিচয় বলো। কোন জেলায় থাকো গো? আমরা স্বর্গে থাকি। স্বর্গে? স্বর্গে জেলার নাম কি? তোমরা সম্মুখী হও, আমরা আশীর্বাদ তোমায় দর্শন করাচ্ছি। উড়িয়া চাল্লা কত, এদিকে ঘুরবা, দেখো ফুড়ুক পালিয়ে যাবে। পালিয়ে গেলে তো? না না বাবা, কত আমার সঙ্গে দৌড়া পারবি না, তোকে পিছে দেখো মারবো আমি। তা আচ্ছা ঠিক আছে, না কে ডাকছো গো? না কেউ ডাকে না। কই কে ডাকছে? কেউ কেউ ডাকে না। দেখ ভালো করে, সকল কিছু ক্ষমা করো মা গো, তোমার
বলছো না তুমি মরে গেছি না ছেলায়া পানি ঝিলকে কইলে নাগে বহু বেটা মিলকে মোরা মাছি ছেলায়া পানি ঝিলকে কইলে নাগে বহু বেটা মিলকে মাছি খাবাইয়া বারকা বাবু ভাইয়া মাছি খাবাই মা জানি না তোমার সাধন ভজন মা না জানি তোমার স্তুতি তোমার পুজো করতে যদি আমাদের ভুল মাছি খাবাইয়া
ওগো মা, জানি না তোমার সাধন ভজন মা, না জানি তোমার স্তুতি, তোমার পুজো করতে যদি আমাদের ভুল হয়। মাগো দেখো
বিশ্বকা সাহা মায়ের চরণে 20 টাকা দান করেছেন এবং পূর্ণ 16 আনা 1টি টাকা দক্ষিণা দিয়েছেন। যে আশা নিয়ে দান করেছেন অবশ্যই মা মনসা দেবী তার আশা পূরণ করুক এই কামনা করি। জয় মা মনসা দেবীর কাছে। ঝালুমালু মা, আমাদের পূজায় তুমি সন্তুষ্ট হয়েছো জননী? হয়েছি ঝালুমালু, আজ তোমাদের ভক্তি তোমার আরাধনায় তোমাদের ধ্যানে আমি মুক্ত হয়েছি। মা গো, তোমার কাছে একটি জিনিস চাইবা। কি চাও? এই মনসার কাছে যা চাইবে তাই দেবে আজ এই মনসা তোমাদের। মা গো, আমরা অন্য কিছু চাই না, আমরা ধন চাই না, জন চাই না, এত অট্টালিকা হলো আমাদের। মা গো, জীবনে যাতে আমাদের অহংকার না আসে। যথেষ্ট, তবে আমি এই বর তোমাদের প্রদান করতে চাই। রয়েছে তোমার তালপাতি করে ঘর, আজ আমি অট্টালিকায় পুরো পূর্ণ করে দিলাম। একে তুমি কি করলে গো মা? আমাদের তো একদিন রাজবাড়ি না গেলে আমরা খাবার পেতাম না মা। এক রাজনের রাজ্যে তো আমরা বাস করছি মা, সেই রাজন যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা কি উত্তর দেব গো মা? ঝালু মালু, তাদের বলবে এই নাগদেবী মনসার পুজো করে আস্তমে তালপাতি করে ঘর অট্টালিকায় পুরো পূর্ণ হয়েছে। মা, তুমি তো নিজের ইচ্ছুক এই আমাদেরকে অট্টালিকা দান করেছো মা, আমি তোমার কাছে একটি বর চাইবো দেবে মা। কি চাও জানো মালু? মা গো, দেখো না মা, সবাই আমার বৌদিকে বন্ধা নারী বলে, আর অনেক দিন হয়ে গেছে বিয়ে হয়েছে, আমার বৌদির কোনো বাচ্চা কাচ্চা হয় না মা। তুমি যদি এই বরদান দাও আমার আমার জীবন ধন্য মা। বেশ, তোমার বৌদিকে এই বর দিলাম, সে সন্তানের মা হতে পারবে। বেশ, তাই হবে মা। ওগো মা, এই তোমার ঘটবাড়ি যদি কেউ চাইতে আসে আমরা কি তোমার লীলা প্রচার করতে পারবো মা? নিশ্চয়ই নিশ্চয়ই পারবে। এই ঘটবাড়ি যদি কেউ নিতে আসে কাঁচা বস্ত্র তাকে দিবি, যেন সে স্নান সেরে আসে তাকেই বস্ত্র দিবি। কিন্তু কিন্তু একটি কথা বলে রেখো। কি মা? এই ঘটের যেন কখনো অমঙ্গল না হয়। বেশ, তাই হবে মা। বেশ, তাই আমাদের প্রণাম নাও মা, আশীর্বাদ করি। দাদা, ও দাদা বল, চলো না গে দাদা, আজ দেবীর পুজো করি আমাদের এই অট্টালিকা হয়েছে। বৌদি, তুমি আমাকে কিছু খেতে দেবে না? চলো বৌদি, চলো আমরা বিশ্রামে যাব। দেখতে দেখতে যেন অনেক বেলা উঠেছে। সাদের চম্পক নগরে সাত মহল, এই রাজত্ব সবকিছু ছিড়ে তিনি বাণিজ্যে চলে গেলেন।